Alhamdulillah, Alhamdulillah, Rabbil Alameen, wa salatu wa salamu ala ashrafil anbiya wal mursaleen, wa ala alihi wa sahbihi ajmain. Qatl-e-Husayn asal mein marg-e-Yazid hai. Qatl-e-Husayn asal mein marg-e-Yazid hai. Islam zinda hota hai har Karbala ke baad. My dear brothers and sisters, bhaiyo bonera, amra Fadaile Ahle baiter upor hadith shune ashchi. Aske amra Bukhari Sharif এবং Muslim Sharif থেকে আনা যে হাদিস রয়েছে তার মধ্যে বলেছিলাম 40টা হাদিস শুনবো আজকে আমরা 40টার মধ্যে আজকে আমরা শুরু করব 6 নম্বর হাদিসটি একটু দেখব আসেন আমরা হাদিস একটু দেখে নেই হাদিস শরীফে এসেছে যেটা আসসালাতু আলা নবী ওয়া আহলি বাইতিহিল আত্বার আজকে যেই বিষয় আমরা পড়ব ফাজাইলে আহলে বাইতের উপর আজকের বিষয়টা হচ্ছে হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহলে বাইতে আতহার পরে দুরুদ ভেজনে কা বয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে বাইতের উপর দুরুদ পাঠের বয়ান বর্ণনা আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা আপনারা স্ক্রিনে একটু দেখে নেন আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা قال لقيني كعب بن اجره رضي الله تعالى عنه فقال الا اهدي لك هديه سمعتها من النبي صلى الله عليه وسلم فقلت بلى فاهديها لي فقال سالنا رسول الله صلى الله عليه وسلم فقلنا يا رسول الله كيف الصلاه عليكم اهل البيت فان الله قد علمنا كيف نسلم عليكم قالوا قولوا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد متفق عليه এই হাদিসটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফ উভয় কিতাবের মধ্যে এসেছে اخرجه البخاري في صحيح كتاب الانبياء باب قول الله تعالى واتخذ আল্লাহু ইব্রাহিম খলিলা এই অধ্যায়ের মধ্যে এসেছে এবং মুসলিম ওয়া মুসলিম ফি সহি কিতাবুস সালাত বাবুস সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অধ্যায়ের মধ্যে এই হাদিসটা এসেছে তার অনুবাদটা আমরা দেখে নেই হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা কা বয়ান হে কে উনি হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে আর ফরমায়া কিয়া মে তুমে এক তুহফা না দু জিসে মেনে হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সুনা হে মেনে আরজ কিয়া কিউ নহি মুজে ও জরুর আতা করে উনহোনে ফরমায়া হামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আরজ কিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা নে হামে আপকি খিদমত মে সালাম ভেজনা তো সিখা দিয়া হে লেকিন হাম আপ পর আর আপকে আহলে বাইত পর দুরুদ কেসে ভেজা করে আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে ফরমায়া ইউ কাহা করো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তার অর্থ যেটা আয় আল্লাহ দুরুদ বেজ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর আর আলে মুহাম্মদ পর জেসে তুনে দুরুদ বেজা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর আর আলে ইব্রাহিম আলাইহিস সালাম পর বেশক তু বহু তারিফ ওয়ালা আর বুজুর্গি ওয়ালা হে আয়ে আল্লাহ বরকত নাজিল ফরমা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর আর আলে মুহাম্মদ পর জেসে তুনে বরকত নাজিল ফরমাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর আলে ইব্রাহিম আলাইহিস সালাম পর বেশক তু তারিফ কে লায়েক আর বুজুর্গি কে বুজুর্গি ওয়ালা হে সম্মানিত ভাই বোনেরা মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স আমরা ওই হাদিসগুলোর বাংলা অনুবাদ টুকু একটু পড়ে নিব এই হাদিসের মধ্যে যে বিষয় আনা হয়েছে অর্থাৎ হযরতে আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা তিনি বলেন قال لقيني كعب ابن উজরা সাক্ষাৎ করলেন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে فقال তিনি বললেন আলা উহদি কাব উবনে উজরা বলেন আলা উহদি লাকা হাদিয়াতান সামিতুহা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে কি তোমাকে কি আমি এমন উপহার দিব না যেটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি ফাকুলতু তিনি বলেন আবি লাইলা বলেন বালা ফাআহদি লাহা আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন বালা অবশ্যই ফাকুলতু বালা ফাআহদিহা আমাকে সেই উপহারটা অবশ্যই দান করেন ফাকালা সালনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ কাব ইবনে উজরা বলেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা সালাতু আলাইকুম আহলাল বাইতে আহলে বাইতের উপর কিভাবে আমরা সালাম দিব ফা ইন্নাল্লাহ
قد علمنا كيف نسلم عليكم আহলে বাইতের উপর আমরা কিভাবে সালাত প্রেরণ করব আপনার উপর কিভাবে সালাত প্রেরণ করব দুরুদ কিভাবে পড়ব আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা আপনার উপর কিভাবে সালাম দিব قال رسول الله صلى الله عليه وسلم قولوا তোমরা আমার উপর আহলে বাইতের উপর দুরুদ কিভাবে পাঠাবে তোমরা বলো اللهم صل على محمد এই যে আমরা পড়লাম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত ভাই বোনেরা আমরা এই হাদিসটা দেখলাম যে আমরা দুরুদ শরীফ কিভাবে পড়ব সেটা হচ্ছে আমরা দুরুদ যেটা আমরা স্বাভাবিকত নামাজের মধ্যে পড়ি এই দুরুদের কথা এখানের মধ্যে উল্লেখ করা হয়েছে আরো বিভিন্ন ভাবে দুরুদ শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আহলে বাইতের শানে পড়া যায় আমরা আরেকটা হাদিস দেখে নেই আন আবি হুমাইদিন আসসাদি সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহুম ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইকা فقال رسول الله صلى الله عليه وسلم قول اللهم صل على محمد وازواجه وذريته كما صليت على ابراهيم على ال ابراهيم وبارك على محمد وازواجه وذريته كما باركت على ابراهيم انك حميد مجيد متفق عليه حضرت ابو حمید سعیدی رضی اللہ تعالی عنہ بیان کرتے ہیں کہ صحابہ کرام رضی اللہ تعالی عنہم نے عرض کیا یا رسول اللہ ہم آپ پر کیسے درود بھیجے تو آپ نے فرمایا یوں کہو اللہم صلی علی محمد و ازواجہ و ذریتہ کما صلیت علی آل ابراہیم و بارک علی محمد و ازواجہ و ذریتہ کما بارکت علی ابراہیم انک حمید مجید এই দ্বিতীয় যে হাদিসটা আমরা দেখলাম এই হাদিসের মধ্যে কি এসেছে হযরত আন আবি হুমাইদিন সাঈদি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নিশ্চয় কালু সাহাবাই کرامগণ জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল কাইফা নুসাল্লি আলাইকা আমরা কিভাবে আপনার উপর দুরূদ পাঠ করব ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলু তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা আলী ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমরা দুইটা হাদিস দেখলাম দুরূদ শরীফ কিভাবে পড়ব এই প্রসঙ্গে অর্থাৎ ফজিলত ফাজাইলে আহলে বাইত অর্থাৎ আহলে বাইতের উপর যে আমরা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুরুদ পড়ি তাদের উপর নামাজের মধ্যে যে আমরা দুরুদ ইব্রাহিম বলি এখানে আহলে বাইতের উপর আমরা সেভাবে দুরুদ প্রেরণ করে থাকি ওয়া ফি রিওয়ায়াতি আবি সাইদিন আল খুদরি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার অপর এক বর্ণনা এসেছে ক্বালা তিনি বলেন কুলনা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাযা সালামু আলাইকা ফাকাইফা নুসাল্লি ক্বালা কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك كما صليت على ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم অর্থাৎ এক روایت میں حضرت ابو سعید خدری رضی اللہ تعالی عنہ بیان کرتے ہیں کہ انہوں نے رسول اللہ صلی اللہ علیہ وسلم کی بارگاہ میں عرض کیا یا رسول اللہ آپ پر سلام بھیجنا تو ایسے ہے لیکن ہم آپ پر درود کس طرح بھیجے آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا اس طرح کہو اللہم صلی علی محمد عبدک و رسولک کما صلیت علی ابراہیم و بارک علی محمد و علی آل محمد کما بارکت علی ابراہیم و آل ابراہیم تو یہ بھی ہمارا دیکھ لام درست شریف پڑھار بیبنو বর্ণনা রয়েছে আমরা আরেকটি হাদিস আজকে দেখে নিব ওয়াফি রেওয়ায়েতি কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেওয়ায়েতের মধ্যে কিলা ইয়া রাসূলুল্লাহ আম্মা সালামু আলাইকা فقد عرفناه فكيف الصلاة عليك قال قول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد حضرت كعب بن أجرة رضي الله تعالى عنه کی بیان کردہ روایت میں ہے کہ بارگاہ رسالت میں عرض کیا یا رسول اللہ آپ پر سلام بھیجنے کا طریقہ تو ہم اچھی طرح جان گئے لیکن صلات کس طرح بھیجے آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا یوں کہو اللہم صلی علی محمد وعلی آل محمد کما صلیت علی آل ابراہیم انک حمید مجید اللہم بارک علی محمد وعلی آل محمد کما بارکت علی ابراہیم انک حمید مجید ارکتا دیس وفي رواية أبي مسعود الأنصاري قال أتانا رسول الله صلى الله عليه وسلم
ونحن في مجلس سعد بن عبادة فقال له بشير بن سعد أمرنا الله تعالى أن نصلي عليك يا رسول الله فكيف نصلي عليك قال فسكت رسول الله صلى الله عليه وسلم حتى تمنينا أنه لم يسأله ثم قال رسول الله صلى الله عليه وسلم قولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد والسلام كما قد علمتم رواه مسلم. ایک روایت میں حضرت ابو مسعود انصاری رضی اللہ تعالیٰ عنہ بیان کرتے ہیں کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم ہمارے پاس تشریف لائے, اس وقت ہم حضرت سعد ابن عبادہ رضی اللہ تعالیٰ عنہ کی مجلس میں تھے. حضرت بشیر بن سعد رضی اللہ تعالیٰ عنہ نے آپ کی بارگاہ میں عرض کیا یا رسول اللہ, اللہ تعالیٰ نے ہمیں آپ پر درود شریف بھیجنے کا حکم دیا, ہمیں بتائے ہم آپ پر کس طرح درود بھیجے. وہ بیان کرتے ہیں کہ اس پر رسول اللہ صلی اللہ علیہ وسلم کچھ دیر خاموش رہے, یہاں تک کہ ہم نے خواہش کی کہ کاش انہوں نے یہ سوال ہی نہ پوچھا ہوتا. پھر رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا اس طرح کہو اللہم صلی علی محمد وعلی آل محمد کما صلیت علی آل ابراہیم وبارک علی محمد وعلی آل محمد کما برکت علی آل ابراہیم فی العالمین انک حمید مجید والسلام کما قد علمتم. اے اللہ, حضرت محمد صلی اللہ علیہ وسلم اور آپ صلی اللہ علیہ وسلم کی آل پر اس طرح رحمت بھیج جس طرح تو نے حضرت ابراہیم علیہ السلام پر رحمت نازل فرمائی, بے شک تو تعریف والا اور بزرگ اور برتر ہے. اے اللہ, حضرت محمد صلی اللہ علیہ وسلم اور آپ صلی اللہ علیہ وسلم کی اولاد پر برکت اسی طرح نازل فرما جس طرح تو نے حضرت ابراہیم علیہ السلام اور ان کی اولاد کو دونوں جہان میں برکت دی, بے شک تو تعریف والا اور بزرگ اور برتر ہے. اسے امام مسلم نے روایت کیا. شمالی تو بھائی بنرا امرا جے حدیث گلو دیکھلام, شے حدیث مدے امرا کی بزلام, امرا دیکھلام جے آل بیت اہل بیت ارشانیو امرا جے بابے নামাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি, আমরা আহলে বাইতকেও সেখানে স্মরণ করি. দেখেন সেই আহলে বাইত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের অনেক যারা কারবালার প্রান্তরে মুহররম মাসে শাহাদত বরণ করেছেন তারাই হচ্ছেন আমাদের ঈমান, তারাই হচ্ছেন আমাদের অন্তরের অন্তস্থলে তাদেরকে আমরা স্থান দিয়েছি. আমরা হৃদয়ের মধ্যে সব সময় আমাদের স্লোগান থাকবে একটা, ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আর আলাইহিস সালাম বলেন, কোনো অসুবিধা নাই. আমরা অন্ততপক্ষে এ ব্যাপারে বাড়াবাড়ি করব না. ফাজাইলে আহলে বাইত, আহলে বাইতের শান মান মর্যাদা যে আল্লাহ কতটুক দিয়েছেন তাদেরকে, এমনকি নামাজের মধ্যে আমরা বারবার স্মরণ করে আসতেছি. আমরা দুরুদ শরীফ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়ি, আমরা দুরুদ শরীফের হক কিভাবে আদায় হয়, শুধু যদি আমরা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এতটুক বলে ফেলি তাহলে কিন্তু হচ্ছে না. যদিও দুরুদ শরীফ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, কিন্তু কিভাবে দুরুদ শরীফ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়ব সেটার পদ্ধতি সেটার নিয়ম আমরা হাদিস শরীফ থেকে জানি কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন দুরুদ পড়া হয় আমরা অন্ততপক্ষে ওয়ালা আলী মুহাম্মদ এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলদেরকে আমরা স্মরণ করতে হয়. অতএব আসেন আমরা সব সময় আমরা অন্তরের মধ্যে আহলে বাইতের মহব্বত নিয়ে আমাদের জীবন গড়ব. মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন, হাদিস শরীফে এও এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আলে বাইতের উপর মহব্বত দিয়ে ইন্তেকাল বরণ করে তাদের মরণ হয় শহীদের মরণ, তাদের কবর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সব সময় জিয়ারত করতে থাকেন, সুবহানাল্লাহ. অতএব আমরা আজকে আলোচনা আর দীর্ঘ করব না, এখানে আমরা আলোচনা শেষ করে নিচ্ছি. ইনশাআল্লাহ আমরা 40টি হাদিস শেষ করব. মুহররম মাস চলতে থাকবে, আশুরা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, সেই হিসেবে আমরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মানের উপর আমরা যে আলোচনা করে আসছি এগুলো যেন আমাদের নাজাতের বুসিলা হিসেবে আল্লাহ কবুল করেন. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ.